আজ ফ্রেন্ড অসাধারণ একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আমি বিশ্বজিৎ, আজকে আপনাদের সামনে নতুন আরেকটা বিজনেস আইডিয়া নিয়ে। তো ফ্রেন্ড, যারা এখনও সাবস্ক্রাইব করুনি আমার চ্যানেলটা, অবশ্যই আমার চ্যানেলটা এক্ষুনি আপনারা সাবস্ক্রাইব করুন। এই গাছটাকে ইংরেজিতে অ্যারিকা লিফ বলে। আপনারা ফ্রেন্ড প্লাস্টিকের থালা অবশ্যই ব্যবহার করেছেন, সেই প্লাস্টিকের থালার ওপরেও প্লাস্টিক নিষেধাজ্ঞা আমাদের পশ্চিমবঙ্গে এবং টোটাল ভারতবর্ষ, টোটাল ওয়ার্ল্ডেই আজ প্লাস্টিকের ব্যবহারটাই ধীরে ধীরে কমে আসছে। আমরা করি কাগজের থালা, কাগজের থালার ওপরেও একটা লেয়ার একটা প্লাস্টিক থেকে যায়। তো ফ্রেন্ড, অনেকেই দ্বিধাবোধ হয় এই প্লাস্টিক এই বা থালাগুলো বা কাগজের থালাগুলো ব্যবহার, কাগজের থালায় ঠিক আমরাও ব্যবহার করতে পারি না। তাই ফ্রেন্ড, সমস্ত রকম সুবিধা অবশ্যই অসুবিধা তো আছেই এই কাগজের বা প্লাস্টিকের। তো এইটাকেই ফায়দা নিয়ে আপনারা যখন এই সুপারি গাছের ডালগুলো আপনারা ফ্রিতেই আপনাদের বাগান থেকে বা সাইডের কোনো জায়গা থেকে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, এবং এটা আপনারা ইন্ডিয়ান মার্টেও 20 টাকা বান্ডেল হিসাবে আপনারা এগুলো পাবেন, এবং মেশিনেও আপনারা খুব ইজিলি সোজা এবং প্রসেসে আপনারা মেশিনটাও পেয়ে যাবেন। মেশিনটার দাম 1-1.5 লাখ টাকা, আর বর্তমানে ফিউচারে এর চাহিদা ধীরে ধীরে বাড়তেই থাকবে, কারণ অত্যাধিক ভালো এবং গুণমানের একটা থালা। তো ফ্রেন্ড, প্লাস্টিকের ব্যবহার অনেকেই করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে আমরা প্লাস্টিক বা কাগজের থালাগুলো ব্যবহার করে থাকি। এই থালাগুলো যখন বেশি পরিমাণে আমাদের সামনে চলে আসবে, অবশ্যই থালাগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন ফ্রেন্ড, আমরা দেখে নিই আজকের এই যে মেকিং প্রসেসটা, আমরা একবার দেখে নিই। তো ফ্রেন্ড, প্রথমে এই পাতাগুলোকে আপনারা খুব ভালো করে ওয়াশ করে নিলেন, এবং তারপর ডাইসে ফেলে এগুলোকে সুন্দর সুন্দর কাটিংয়ে আপনারা চামচ বানাতে পারেন, থালা বানাতে পারেন, ছোট বাটিও বানাতে পারেন। তো ফ্রেন্ড, এই বিজনেসটা খুব ইউনিক একটা বিজনেস আমি মনে করি। তো ফ্রেন্ড, আপনারা এই বিজনেসটা ভবিষ্যৎ এবং ফিউচার অনেক ভালো এবং বেটার একটা বিজনেস আইডিয়া আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। ফ্রেন্ড, আপনারা গুগল সার্চিংয়ে গিয়ে ইন্ডিয়া মার্ট সার্চ করবেন, এবং ইন্ডিয়া মার্টের সার্চিংয়ে গিয়ে আপনারা অ্যারিকা লিফ মেশিন বলে সার্চ করলে আপনারা মেশিনের পারবেন। এবং ফ্রেন্ড, আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা ইন্ডিয়া মার্টেও বেচতে পারেন, এবং লোকাল মার্কেটেও আপনারা এগুলোকে মার্কেটিং করে আপনাদের বেচতে হবে। প্রথমত আপনাদের এগুলোকে বেচতে গেলে একটু মার্কেটিং করতেই হবে, কারণ এগুলোর প্রচলন আপাতত পশ্চিমবঙ্গে খুবই কম। তো ফ্রেন্ড, এত সুন্দর সুন্দর প্লেটগুলো আপনারা যদি একবার আপনারা মার্কেটিং করতে পারেন আপনাদের লেবেল লাগিয়ে, তো ফ্রেন্ড আপনাদের কোনো সমস্যাই হবে না, আর তো বিজনেসে প্রফিট আপনারা দেখতে পারবেন। তো ফ্রেন্ড, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ড, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন, আর কমেন্ট বক্সে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে আবার দেখা হবে।